সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সদরূপা সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট কলেজ। আচ্ছা, আমি আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় বুদ্ধি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদিও আমি গত ক্লাসে বুদ্ধির সংজ্ঞা সাথে সাথে এতে বংশগতি এবং পরিবেশের প্রভাব সহ আরো অনেক বিষয়ে আলোচনা করেছিলাম, তো আজকে পরবর্তী যে বিষয়গুলো আছে, অর্থাৎ আজকের পাঠ শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো, এগুলো হচ্ছে ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা, ওয়েক্সলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি অভিক্ষা, তারপরে ওয়েক্সলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য, দলগত বা দলগত বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য এবং দলগত বা দলগত বুদ্ধি অভিক্ষার সুবিধা অসুবিধা। নিশ্চয়ই তোমরা ভালো আছো আর বাসাতেই আছো, আর তোমরা ইতিমধ্যে জানো বা অনেকে অংশগ্রহণও করছো যে আমাদের অধ্যক্ষ স্যার কিন্তু অনলাইন পরীক্ষার আয়োজন করেছেন, তো আশা করছি যে তোমরা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছো এবং এর যে একটা মানে নিজেকে মূল্যায়ন করার যে সুযোগ, এটা তোমরা নিশ্চয়ই এই কাজগুলো করছো বাসাতে, যেটা তোমাদের পরবর্তীতে আসলে পরবর্তী ধাপে এগোতে কিন্তু সাহায্য করবে। তো চলে যাই আজকের মূল আলোচনায়। আজকে বুদ্ধি অধ্যায় থেকে ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা নিয়ে কথা বলবো। আচ্ছা, ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষাটা কি এটা জেনে নিই। আমেরিকার নিউ ইয়র্ক শহরের বেলিভিউ হাসপাতালের বিশিষ্ট মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলার মানসিক রোগীদের চিকিৎসা করার সময় মানে তাদের বুদ্ধি নির্ণয়ে তিনি কিন্তু সমস্যায় পড়েন, এবং এসব মানে রোগীদের অধিকাংশই ছিল কম শিক্ষিত এবং পূর্ণবয়স্ক, মানে যার কারণে আসলে এই সমস্যাটা হচ্ছিল। এই কারণে তিনি মনে করেছিলেন যে স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার মতো একটা ভাষাগত অভিক্ষার সাহায্যে অশিক্ষিত এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের বুদ্ধি পরিমাপ করা আসলে সম্ভব নয়, এজন্য ভাষাগত অভিক্ষার মতো কার্য সম্পাদনমূলক অভিক্ষাও একই সাথে তিনি পরিচালনা করার প্রয়োজন বোধ করেন। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি আসলে মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলার, আর এনার স্কেল নিয়ে আসলে এখন কথা বলছি। তো এখানে শিশুদের জন্য কিন্তু তিনি দুইটা স্কেল তৈরি করেছেন, একটা হচ্ছে 6 থেকে 16 বছর বয়সের উপযোগী, এটা ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, যেটাকে সংক্ষেপে WIHC বলা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে 4 থেকে 6 বছর বয়সের উপযোগী ওয়েক্সলার প্রি স্কুল প্রাইমারি ইন্টেলিজেন্স স্কেল, যেটাকে সংক্ষেপে WPPIS বলা হচ্ছে। তো এই যে দুইটা স্কেল, এই দুইটা স্কেল ছাড়াও কিন্তু ওয়েক্সলার আরো একটা স্কেল আছে, এবং এই যে দুইটা স্কেলের কথা বললাম, এই স্কেল দুইটা কিন্তু মানে বহুল ব্যবহৃত একটা স্কেল। আর আরো একটা যে স্কেলের কথা বললাম, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের, এটা হচ্ছে ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, সেটা হচ্ছে যে এটা বয়স্কদের জন্য ব্যবহার করা মানে তৈরি করা হয়েছে আর কি। তো এটা দেখি এটার মধ্যে কি বলা হচ্ছে, যে এই অভিক্ষাটা মূলত 11টা উপভিক্ষায় অর্থাৎ সাব টেস্ট বলে উপভিক্ষাকে, সাব টেস্ট বিভক্ত, যেটা আবার এই অভিক্ষা মানে সাব টেস্টে আরো কিন্তু
দুইটা সাবটেস্ট আছে, সেটা হচ্ছে প্রথম ভাগের ক্ষেত্রে মানে ভাষাগত একটা, একটা হচ্ছে কার্য সম্পাদনমূলক। তো ভাষাগত উপভিক্ষার মধ্যে আবার 6টা কিন্তু ভাষাভিত্তিক অভিক্ষা এবং 5টা হচ্ছে কার্য সম্পাদনমূলক অভিক্ষা আছে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যেটা বললাম যে ভাষাগত স্কেল অর্থাৎ ভার্বাল স্কেল, এবং আরেকটা হচ্ছে কার্য সম্পাদনমূলক যেটাকে বলা হয় পারফরমেন্স স্কেল। তো ভাষাগত স্কেলে যে 6টা উপভিক্ষা আছে সেগুলো একটু জেনে নেই। এখানে যে দেখতে পাচ্ছ যে সাধারণ তথ্য, সংখ্যা প্রসর, শব্দার্থ, গাণিতিক সমস্যা, বোধগম্যতা, আর একটা হচ্ছে সাদৃশ্য, এই 6টা হচ্ছে ভাষাগত স্কেলের মধ্যে আছে। আচ্ছা, অন্যদিকে কার্য সম্পাদনমূলক স্কেলের মধ্যেও কিন্তু একইভাবে আরো 5টা উপভিক্ষা আছে। তো 5টা উপভিক্ষা কি দেখি একটু, আছে ছবিপূর্ণকরণ, ছবি সাজানো, ব্লক ডিজাইন, বস্তু সজ্জিতকরণ, তারপরে হচ্ছে সংখ্যা প্রতীক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 6টা 5টা এবং মানে ভার্বাল টেস্টের 5-6টা এবং কার্য সম্পাদনমূলক টেস্টের যে 6টা আমরা উপভিক্ষা দেখলাম, তো এগুলো নিয়ে এবার একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে এই বিষয়গুলো কি। ঠিক আছে, তো ভাষাগত স্কেল, ভাষাগত স্কেলের মধ্যে যে 6টা আরো সাব টেস্টের কথা বললাম, এই 6টা সাব টেস্ট আসলে কি করে এবং মানে এই সাব টেস্টের মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে এগুলো এখন একটু আমরা জানবো। তো ভাষাগত স্কেলে যেটা বলছে যে এক নম্বরেই দেখো যেটা বলা হচ্ছে সাধারণ তথ্য। তো সাধারণ তথ্যের মধ্যে কি আছে, সাধারণ তথ্যের মধ্যে আছে হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে, কিন্তু এখানে 25টা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক, বলা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের যে বিষয়গুলো আসলে জানা দরকার সে বিষয়গুলো কিন্তু মানে সেই সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন এখানে করা হয়। অর্থাৎ যে যে বিষয়গুলো মানে অবশ্যই জানা উচিত বা জানতে হবে সাধারণ যে বিষয়গুলো এগুলো এই সম্পর্কে। তারপর দ্বিতীয়ত বলা হচ্ছে যে সংখ্যা প্রসর, এই উপভিক্ষায় আসলে 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা অভিক্ষার্থীকে মৌখিক ভাবে বলা হয় এবং এই সংখ্যাগুলোকে কি করতে হয় যে সঠিকভাবে পুনরাবৃত্তি করতে বলা হয়। যেমন 7 স্ক্রিনে দেখো, 7 5 3 7 9 4 3, এই যে একটা সংখ্যা মানে এই যে অঙ্কের একটা সংখ্যা অভিক্ষার্থীকে একবার শোনার পর কি করতে হবে, পুনরায় বলতে হবে, সেটাকে বলে হচ্ছে পুনরুৎপাদন করা, রিকল করতে হয়। তো সংখ্যা প্রসরের মধ্যে এই বিষয়টা আছে। তারপরে আছে শব্দার্থ, শব্দার্থের মধ্যে কি থাকে যে শব্দের একটা শব্দের তালিকা, শব্দসমূহের সংজ্ঞা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু শব্দার্থের মধ্যে থাকে। তারপরে কি আছে যে গাণিতিক সমস্যা, পরের স্টেপটা দেখো যে মানে সাব টেস্ট যেটা সেটা হচ্ছে গাণিতিক সমস্যা 4 নম্বরে। তো গাণিতিক সমস্যার মধ্যে কি থাকে, এখানে 10টা মানে এতে অঙ্কের 10টা সহজ মানে মৌখিক সমস্যা দেওয়া হয় এবং অভিক্ষার্থী কাগজে কলম মানে কাগজ কলম ব্যবহার না করে গাণিতিক সমস্যার সমাধান করবে, কি হবে যে সে মুখে মুখে উত্তর দিবে, কাগজ কলমের ব্যবহার এখানে হবে না। তারপরে হচ্ছে যে বোধগম্যতা, বোধগম্যতার মধ্যে কি আছে, বোধগম্যতার মধ্যে আছে যে ব্যক্তির সাধারণ জ্ঞান এবং বিচার বুদ্ধি সম্বন্ধীয় যে 10টা প্রশ্ন থাকবে এবং এসব প্রশ্নের সাহায্যে কি হয় মৌখিক ভাবে অভিক্ষার্থীর বিচার বুদ্ধি যাচাই করা হয়। যেমন সাধারণ একটা প্রশ্ন করা যেতে পারে যে মানুষ ব্যাংকে টাকা রাখে কেন, এই প্রশ্নের অ্যান্সারটা কি করবে যে অভিক্ষার্থী মৌখিক ভাবে দিবে, দিয়ে সে জানাবে যে কেন মানুষ ব্যাংকে টাকা রাখে। তো তারপরে আছে কি যে সাদৃশ্য, সাদৃশ্য শব্দের অর্থ কি, সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে মিল, কোনো বিষয়ের সাথে মিল খুঁজে পাওয়া। তো এই উপভিক্ষায় কিন্তু মোট 12টা প্রশ্ন আছে। তো 12টা প্রতিটি প্রশ্নে আবার দুটি বিষয় তুলে তুলে ধরে সাদৃশ্য নির্ণয় করতে বলা হয় যে যে কোনো দুইটা বিষয়ের মধ্যে কি হয় যে কোন
কোন কোন ক্ষেত্রে মিল আছে এই বিষয়টা খুঁজে বের করতে হয়। যেমন কোন দিক থেকে মানে বায়ু এবং পানি একই একই রকম, এই যে দুটা বিষয়ের কথা বললাম, বাতাস এবং পানির কথা, তো এই ক্ষেত্রে মানে কোন বিষয়টার সাদৃশ্য পাওয়া যায়, মিল খুঁজে পাওয়া যায়, এটা অভিক্ষার্থীকে নির্ণয় করতে হবে। এখানে বায়ু পানির একটা উদাহরণ দেওয়া আছে, যে কোনো উদাহরণ এখানে দেওয়া যেতে পারে অন্য। তো তারপরে আচ্ছা, এরপরে আসি যে কার্য সম্পাদন মূলক স্কেল। কার্য সম্পাদন মূলক স্কেল, আচ্ছা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবি পূর্ণকরণ, অর্থাৎ ছবি পূরণ, ছবি পূর্ণকরণের মধ্যে আবার কি করতে হয়, এখানে অভিক্ষার্থীকে 15টা কার্ড দেখানো হয়। 15টা কার্ড দেখানো হয়, কি হয়, প্রত্যেক কার্ডে কিন্তু একটা করে চিত্র থাকে, অর্থাৎ ছবি থাকে, এবং যার মাঝের একটা অংশ কিন্তু অসম্পূর্ণ থাকে। কি হয়, অভিক্ষার্থীকে ওই অসম্পূর্ণ অংশটির নাম বলতে বলা হয়। এটাই হচ্ছে এই এখানকার কাজ, যে 15টা কার্ডের মধ্যে যে ফাঁকা অংশটা থাকবে, অসম্পূর্ণ অংশটা থাকবে, অভিক্ষার্থী সেটাকে চিহ্নিত করবে এবং বলবে যে সে কোন অংশটা ফাঁকা আছে, এটা তাকে বুঝতে হবে দেখে। তারপরে আছে ছবি সাজানো। ছবি সাজানো, এটার মধ্যে কি আছে, যে কতগুলো ছবির কার্ডকে এমন ভাবে একটার পর একটা সাজাতে হয় যাতে ছবিগুলো দিয়ে একটা অর্থপূর্ণ গল্প তৈরি করা যায়। এটা কিন্তু একটা বুদ্ধির খেলা, যে সবা মানে অনেকগুলো কার্ড থাকলো, তার মধ্যে থেকে আসলে কার্ডগুলোকে এক জায়গায় করলে, মানে কার্ডগুলো এলোমেলো থাকে কিন্তু কার্ডগুলো তো মানে যখন মেলানো হয়, এক জায়গায় করা হয়, তখন কিন্তু একটা খুব সুন্দর অর্থপূর্ণ একটা গল্প বা কাহিনী তৈরি হবে। তো এটাই আসলে অভিক্ষার্থীকে অভিক্ষার্থীর কাজ এখানে, যে কার্ডগুলোকে এক জায়গায় করা, কার্ডগুলোকে এক জায়গায় করতে হবে এবং যে গল্পটা তৈরি হবে অসম্পূর্ণ মানে বিষয়টাকে সম্পূর্ণ করতে হবে, তাহলে দেখা যাবে যে খুব সুন্দর একটা অর্থপূর্ণ কাহিনী তৈরি হয়ে গেছে এটা থেকে। তারপরে বলা হচ্ছে যে আর একটা সাবটেস্ট আছে, সেটা হচ্ছে ব্লক ডিজাইন। ব্লক ডিজাইনের মধ্যে কি আছে, যে আমরা বিভিন্ন দেখবা যে অনেক বাচ্চারা আছে, তারা কিন্তু যে বিভিন্ন ব্লক নিয়ে কিন্তু মানে বাড়ি, তারপরে বিভিন্ন আকৃতির মানে গাড়ি, এই জিনিসগুলো কিন্তু ওরা বানায়। তো এই ব্লক গুলো বিভিন্ন রঙের ব্লক দিয়েও কিন্তু একটা বিশেষ ডিজাইন তৈরি করা যায়। তো এখানে আসলে অভিক্ষার্থী ওই কাজটাই করতে হয়, যে ব্লক দিয়ে ব্লকের সাহায্যে বিশেষ একটা ডিজাইন তাকে তৈরি করতে বলা হয়। তারপরে আছে দেখো যে বস্তু সজ্জিতকরণ। সজ্জিতকরণ শব্দের অর্থ তো সাজানো। তো কোনো একটি বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে নির্দিষ্ট একটা বস্তুকে তৈরি করতে বলা হয়। তো এটা কি হলো, যে একটা সুন্দর একটা বাড়ি আছে, হতে পারে বাড়ি বাড়ি, তো বাড়িটাকে ভেঙে আসলে বিভিন্ন অংশে ভাগ করে দেওয়া হলো। তো বিভিন্ন অংশে ভাগ করার পরে কি হলো, যে ওই ওই যে অংশগুলো, ভাঙা অংশগুলোকে আবার জোড়া দিয়ে এক জায়গায় মানে সাজানো, সাজানোর কথা বলা আছে। তো সাজালে কি হবে, আবার পুনরায় বাড়িটাই কিন্তু তৈরি হবে, এই কাজটাই আসলে এখানে করতে বলা আছে। তারপরে আছে কি যে সংখ্যা প্রতীক। এই উপভিক্ষায় কতগুলো অর্থহীন প্রতীক থাকে, অভিক্ষার্থীকে কি হয় যে 1 মিনিট 30 সেকেন্ডের সময়ের মধ্যে কতটি প্রতীক সে স্মরণ করতে পারে তার কিন্তু হিসাব নেওয়া হয়। তো আমরা দেখলাম যে ভাষাগত স্কেলের মধ্যে যে 6টা সাবটেস্ট আছে সেটা, আবার এখানে যে কার্য সম্পাদনমূলক স্কেল আছে, সরি এখানে ভাষাগত স্কেল লেখা হয়ে গেছে, এটা আসলে কার্য সম্পাদনমূলক স্কেল হবে। তো যাই হোক, তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই তো এর মধ্যে যে 5টা সাব টেস্টের কথা বলা হচ্ছে এটাও আমি কিন্তু আলোচনা করলাম। তারপরে আসি যে ওয়েসলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি স্কেলের বৈশিষ্ট্য এবার জানবো। তো ওয়েসলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি স্কেলের অনেকগুলো কিন্তু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি,
যে আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্যটা আমরা একটু খেয়াল করি, বহুমাত্রিক উপাদান পরিমাপ। এটা শুনেই আসলে বোঝা যাচ্ছে যে বিষয়টা কি। এখানে কি হয় যে ব্যক্তির দক্ষতার, ব্যক্তির একজন মানুষের কিন্তু অনেক বিষয়ে দক্ষতা থাকতে পারে, তো দক্ষতার মানে অনেকগুলো দিকের সাফল্যাঙ্ক পৃথকভাবে কিন্তু এখানে নির্ণয় করা হয়। ফলে কোন ব্যক্তি কোন বিষয়ে দক্ষ, বেশি দক্ষ, সেটা কিন্তু এই ওয়েক্সলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি স্কেলের সাহায্যে জানা যায়। তারপরে কি আছে যে পৃথক বুদ্ধাঙ্ক নির্ণয়। এখানে যে যে সাব টেস্ট গুলোর কথা বললাম, এই সাব টেস্ট গুলোতে মানে গুলোর যে স্কোর হয় সেগুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয়। ওয়েক্সলার বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড স্কোর পদ্ধতি ব্যবহার করেছেন। তারপরে বলা হচ্ছে যে আদর্শ মান, এখানে 16 থেকে 74 বছরের সহস্রাধিক লোকের ওপর কিন্তু এই অভিক্ষাটি প্রয়োগ করা হয়, এবং এই অভিক্ষা প্রয়োগ করার ফলে একটা আদর্শ মান অর্থাৎ নর্ম কিন্তু বের করা হয়েছে। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে বয়স্কদের বুদ্ধি পরিমাপ। এই অভিক্ষার সাহায্যে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বুদ্ধি নির্ণয় করা সম্ভব হয়েছে। তো আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্যটা একটু দেখি। 5 নম্বর বৈশিষ্ট্যে বলা হচ্ছে যে শিশুদের বুদ্ধি পরিমাপ করা, তো এই অভিক্ষার সাহায্যে শিশুদের বুদ্ধিও কিন্তু পরিমাপ করা সম্ভব। তারপরে ব্যক্তিগত অভিক্ষা, এটা একটা আসলে ওয়েসলার প্রাপ্তবয়স্ক বুদ্ধি স্কেল, এটা কিন্তু একটা ব্যক্তিগত অভিক্ষা। আচ্ছা, এবার আমরা একটু জানবো যে ব্যক্তিগত সরি দলগত বা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার কি, এটা একটু জেনে নি। যে বুদ্ধি অভিক্ষা একই সময়ে বা মানে একই সাথে বহু ব্যক্তির ওপর প্রয়োগ করা হয় তাকে দলগত বুদ্ধি অভিক্ষা বলে। দলগত কথাটা মানেই আসলে একজন নয়, এটা আসলে কয়েকজনের ওপর, একটা দলের ওপর, অর্থাৎ একটা দলের ওপর আসলে প্রয়োগ করা হয়। তো এই অভিক্ষায় অভিক্ষকের কি হয় যে অনেক বেশি বেশি প্রশিক্ষণের দরকার হয় না, খুব কম প্রশিক্ষণ জানলেও, প্রশিক্ষিত হলেও আসলে এই অভিক্ষাটা প্রয়োগ করা সম্ভব। তারপরে দলগত অভিক্ষার অভিক্ষার বিশেষ প্রয়োজন দেখা যায় কখন, আসলে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই সময়টাতে, মানে ওই সময়ে কি হয় যে সেনাবাহিনীতে হাজার হাজার সৈন্য নিয়োগের জন্য মনোবিজ্ঞানীরা আসলে 2টা দলগত অভিক্ষা প্রবর্তন করেছিলেন। তো দলগত বুদ্ধি অভিক্ষার সুবিধাগুলো একটু জেনে নিই। আচ্ছা, দলগত বুদ্ধি অভিক্ষার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে বলা হচ্ছে যে একই সময়ে অনেকজনের ওপর এটা প্রয়োগ করা যায়, এটা একটা বড় সুবিধা যে একসাথে কিন্তু অনেকের উপর এই অভিজ্ঞতা প্রয়োগ করা যাবে। তারপরে বস্তুনিষ্ঠভাবে সাফল্যাঙ্ক নির্ণয় করা যায়, যেখানে হচ্ছে ইয়ে হয় না। বস্তুনিষ্ঠ কথার অর্থ কি, যে যেখানে ব্যক্তিগত কোনো প্রভাব থাকে না, অর্থাৎ সাফল্যাঙ্ক নির্ণয় মানে করাটা অনেক বেশি বস্তুনিষ্ঠ হয় অর্থাৎ নিরপেক্ষ হয়। তারপরে তুলনামূলক ভাবে কম সময়ের প্রয়োজন হয়, যেহেতু এখানে একসঙ্গে অনেকের উপর কাজ করা হচ্ছে, সেহেতু যেটা হয় যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা একজন একজন করে ইয়ে করি যে বুদ্ধি পরিমাপ করতে যাই, তাহলে কিন্তু মানে একসাথে অনেক সময়ের দরকার। সেক্ষেত্রে এখানে যেহেতু দল একটা দলের ওপরে প্রয়োগ করা হচ্ছে, এজন্য এখানে কিন্তু সময়টা অনেক কম লাগে। তারপরে এটার যে খরচ অর্থাৎ ব্যয়, ব্যয়টাও কিন্তু অনেক কম হয়, বলা হচ্ছে যে অনেক কম ব্যয় হয়, এটা তো স্বাভাবিক। আর নর্ম ব্যবহার করা হয়, যেটা বললাম যে ওয়েসলার বুদ্ধি অভিক্ষাতে কিন্তু আদর্শ মান ব্যবহার করা হয়। তো এটার আসলে সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হচ্ছে যে অভিক্ষার্থীর মনোভাব সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় না এখানে। তারপরে যারা বাচ্চা এবং প্রতিবন্ধী, তাদের জন্য এই অভিক্ষা কিন্তু তেমন কার্যকর নয়। তারপরে বিভিন্ন ভাষাভাষীর ক্ষেত্রেও কিন্তু এটা কার্যকর নয়।
অর্থাৎ যারা অন্য ভাষাভাষীর মানুষজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অকার্যকর। তো তারপরে আসি যে দলগত বা দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার উদাহরণ। আচ্ছা, এবার আমরা জানবো যে কোনগুলো আসলে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এর আগে তো আমরা একক বুদ্ধি অভিক্ষা সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো যে দলগত বুদ্ধি অভিক্ষা কোনগুলো। তো দলগত বুদ্ধি অভিক্ষা হচ্ছে যে আর্মি আলফা অভিক্ষা, তোমরা হয়তো নাম শুনেছ যে আর্মি আলফা অভিক্ষার কথা, তারপরে আর্মি বিটা অভিক্ষা, অটিস অভিক্ষা, কুলম্যান টেস্ট, তারপরে ক্যালিফোর্নিয়া টেস্ট অফ মেন্টাল ম্যাচুরিটি, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে সংক্ষেপে SAT বলে, তারপরে আছে স্কুল অ্যান্ড কলেজ অ্যাবিলিটি টেস্ট, যেটাকেও আচ্ছা এটাকেও সংক্ষেপে আবার SCAT বলে। তো যে দলগত বুদ্ধি অভিক্ষাগুলো সম্পর্কে জানলাম, তার মধ্যে যেটা বললাম এর আগেও যে আর্মি আলফা অভিক্ষা আর আর্মি আর্মি বিটা অভিক্ষা। এখন আমি আচ্ছা কথা বলি আর্মি বিটা অভিক্ষা নিয়ে। তো আর্মি বিটা অভিক্ষাটা কি, যে যেসব ব্যক্তি আসলে ইংরেজি ভাষা জানে না এবং নিরক্ষর, তাদের বুদ্ধি কিভাবে পরিমাপ করা হবে? তো তাদের বুদ্ধি পরিমাপ করার জন্যই আসলে আর্মি বিটা অভিক্ষা তৈরি করা হয়েছে। এই অভিক্ষায় কি হয় যে ছবি সম্পূর্ণ করতে হয়, তারপরে বিভিন্ন সিরিজ থাকে, এই বিষয়গুলো মানে এই ধরনের সমস্যাগুলো আসলে সমাধান সমাধান করতে হয় এই আর্মি বিটা অভিক্ষাতে। এটা প্রথম ভাষা বর্জিত বুদ্ধি অভিক্ষা এবং দলভিত্তিক, যেখানে কিন্তু ভাষার ব্যবহার নেই এবং এটা গ্রুপে কাজ করা যায়, যেটা বললাম যে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা এটা। তারপরে এটা কি হয় যে মনোবিজ্ঞানী আর্থার অটিস, এনার নাম হয়তো তোমরা শুনেছ, 1918 সালে এই অভিক্ষাটি প্রায় কত 5 লাখ কপি কিন্তু 6 মাসের মধ্যে বিক্রি করেন। তাহলে তার মানে তোমরা বুঝতেই পারছ যে এটা কতটা জনপ্রিয়, যে 6 মাসের মধ্যে এটার 5 লাখ কপি বিক্রি করতে পেরেছিলেন। আচ্ছা, কার্য সম্পাদনী বা কৃতি অভিক্ষা, ভাষা বর্জিত বা অবাচনিক অভিক্ষা, এই যে কথাগুলো বললাম কার্য সম্পাদনী, কৃতি অভিক্ষা, তারপরে কি বলে যে ভাষা বর্জিত, অবাচনিক অভিক্ষা, কার্য সম্পাদনী, কৃতি অভিক্ষা, এগুলো আসলে একই বিষয়। অনেক সময় তোমাদের মনে হতে পারে যে এগুলো কি আলাদা কোনো বিষয় কিনা, তো যেটাই কার্য সম্পাদনীয় অভিক্ষা সেটাই কিন্তু কৃতি অভিক্ষা। তো এটা আসলে কি এবার একটু জেনে নিই। কার্য সম্পাদনী অভিক্ষাটা হচ্ছে যে যেসব অভিক্ষা মানে কাগজ কলম ব্যবহারের মাধ্যমে বা অভিক্ষার্থীর মৌখিক উত্তরদানের মাধ্যমে সম্পন্ন হয়, সে অভিক্ষাগুলোকে আসলে ভাষাগত অভিক্ষা অর্থাৎ ভার্বাল টেস্ট বলে। তো ভাষাগত অভিক্ষা তো আমরা জানলাম। তারপরে যেমন বিনেসিমো অর্থাৎ বিনেসাইমন একটা স্কেল, যেটা তোমরা আগেও এর নাম জেনেছো, এটা কিন্তু একটা ভাষাগত স্কেল। আর অন্যদিকে পারফরমেন্স টেস্ট কাকে বলে, পারফরমেন্স টেস্টটা হচ্ছে যে যেখানে নিজ হাতে অভিক্ষার্থীকে নিজ হাতে কাজ সম্পাদন করতে হয়, সেসব অভিক্ষাকে কিন্তু কার্য সম্পাদনী অভিক্ষা বলে। তাহলে কি হলো যে ভাষাগত অভিক্ষা এবং কার্য সম্পাদনী অভিক্ষা সম্পর্কে জানলাম, অর্থাৎ কাগজ কলম ব্যবহারের মাধ্যমে বা অভিক্ষার্থীর মৌখিক উত্তর প্রদানের মাধ্যমে যে অভিক্ষা সম্পন্ন হয় সেটা হচ্ছে ভাষাগত অর্থাৎ ভার্বাল টেস্ট। এবং অন্যদিকে কি যে ব্যক্তি অর্থাৎ অভিক্ষার্থী নিজ হাতে কাজ করে যে অভিক্ষাটা সম্পন্ন করবে সেটা হচ্ছে কার্য সম্পাদনী অভিক্ষা অর্থাৎ পারফরমেন্স টেস্ট। পারফরমেন্স টেস্টের মধ্যে কোনগুলো আছে, ব্লক ডিজাইন, পাস অ্যালং অভিক্ষা, এগুলো হচ্ছে কার্য সম্পাদনী স্কেল। তো আসলে আজকে তোমাদের এই যে এটা দেখালাম ভার্বাল টেস্ট, কার্য, তারপরে হচ্ছে পারফরমেন্স টেস্ট, এখান পর্যন্তই আমি আজকে আমার
আজকে এই পর্যন্তই রাখবো। তো তারপরে একটা কথা আসলে যেটা বল মানে না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই ক্লাস শেষ করে মানে মানে ইয়ে করবা, যে বইটা নিজে বাসায় গিয়ে অবশ্যই যে বইটা আছে সেটা অবশ্যই খুলে দেখবা, কারণ শুধুমাত্র অনলাইন ক্লাস করলে আসলে চলবে না, সাথে সাথে যদি বইটাও একটু খুলে দেখা যায় তাহলে যে বিষয়গুলো আমরা অনলাইনে শিখলাম সেটা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে যায় এবং বিষয়টা আত্মস্থ করা কিন্তু অনেক বেশি সহজ হবে তোমাদের জন্য। তাই বলবো যে তোমরা অবশ্যই যে টপিক নিয়ে কথা বললাম এই টপিকটা একটু বই খুলে দেখার চেষ্টা করবে, যার হাতের কাছে যে বই আছে সেটাই খুলে দেখার একটু চেষ্টা করবে। আর যে অনলাইন, যে আগেও বলেছি যে এখনো বলছি যে পরীক্ষাগুলো হলো সেটা নিজেকে মূল্যায়ন করার জন্যই, আসলে নিজের প্রয়োজনে নিজের স্বার্থে আসলে অবশ্যই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা, আর তাহলে আমার মনে হয় অবশ্যই ভালো করতে পারবা। আর যে সময়টা যাচ্ছে সময়টাকে তোমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করো, শুধুমাত্র পড়াশোনায় নয়, পড়াশোনার পাশাপাশি তোমরা অন্য কাজও করতে পারো। তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর বাসাতেই থাকো, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে মনে হয় না যাওয়াই ভালো। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি শেষ করছি।